দেখ এখানে তোকে প্রবলেমটা যেটা দিয়েছে, 1 নম্বর প্রবলেমটা দিয়ে বলেছে দেখ, সলভ দ্য ইকুয়েশন মড অফ এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান সমান থ্রি। তোদের দেখ আগেও বলেছি বা এর আগে তো বললাম, মড যখনই থাকবে মডটাকে তুলতে গেলেই একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, যেটা আমি অলরেডি এর আগে তো অনেকবার বললাম আমি। তাহলে এটাকে যখন সলভ করব তখন সলভটা করার জন্য লিখছি দেখ এখানে যে মড অফ এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু থ্রি গিভস। তাহলে আমি মডটাকে যদি তুলে দিই এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান, তুই প্লাস মাইনাসটা এদিকেও নিতে পারিস বা ডান দিকেতেও নিতে পারিস, আমি এখানে ডান দিকেতে নিলাম, ইজ ইকাল টু প্লাস মাইনাস থ্রি। আচ্ছা তাহলে এবার এখানে একবার করবো আমি টেকিং পজিটিভ সাইন, টেকিং পজিটিভ সাইন। তাহলে দেখ প্লাস তিন নিয়ে যদি কাজ করিস তাহলে এক্স প্লাস টু সমান হবে থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখান থেকে তাহলে পেয়ে আছিস দেখ এক্স মাইনাস সিক্স এক্স সমান মাইনাস থ্রি মাইনাস টু, তার মানে ফাইভ এক্স সমান আসছে তোর পাঁচ, এক্স সমান হয়ে যাচ্ছে ওয়ান। দেখ আরেকবার টেকিং নেগেটিভ সাইন নিচ্ছি আমি, ঠিক আছে, টেকিং নেগেটিভ সাইন। তাহলে যদি নেগেটিভ সাইন নিয়ে কাজ করি তাহলে দেখ কী হবে না, উই গেট এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস থ্রি, তার মানে দেখ এখান থেকে কোনাগুনি গুণ করলে এটা হয়ে যাবে এক্স প্লাস টু সমান মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, তার মানে মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে সেভেন এক্স সমান ওয়ান, এক্স সমান হচ্ছে একের সাথে। এবার তোকে যেহেতু সলভ দ্য ইকুয়েশান বলেছিল মানে এক্সের মান তোকে বার করতে হবে এখান থেকে, তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড সলিউশন আর কি হয়ে গেল না এক্স ইজ ইকাল টু এক কমা একের সাথে, ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের সলিউশনটা। এই হচ্ছে অঙ্কটা, কিছুই নেই, একদমই সোজা অঙ্ক। আচ্ছা এর পরের অঙ্কটা ভালো করে দেখবি, এর পরে যে প্রবলেমটা বলেছে এক্সাম্পল টু কি বলেছে দেখ না, ফাইন্ড দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকোয়ালিটি, তোকে একটা ইনইকোয়ালিটি দেওয়া আছে মড অফ এক্স প্লাস থ্রি বাই বলেছে টু এক্স মাইনাস ছয়, এইটা লেস অর ইকুয়াল টু ওয়ান, মানে এই ইনইকোয়ালিটা, ইনইকোয়ালিটি দেখি বুঝতে পারছিস লেস অর ইকুয়াল টু আছে মানে এটা একটা ইনইকোয়ালিটি, এই ইনইকোয়ালিটা তোকে সলিউশন সেটটা বার করতে বলেছে। আচ্ছা তাহলে আমি এখানে অঙ্কটা করার জন্য কি করব না, আমরা এখানে ধরে নিচ্ছি যে দ্য সলিউশন সেট, দ্য সলিউশন সেট, এই ধরনের অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে এইভাবে, দ্য সলিউশন সেট ইজ দ্য ইউনিয়ন অফ, ইজ দ্য ইউনিয়ন অফ দ্য টু সেটস, সেই দুটো সেট কী কী না, এস ওয়ান অ্যান্ড এস টু, ক্যাপিটাল এস ওয়ান এবং এস টু, যেখানে বলবো কি না হয়ার এস ওয়ানটার পরিচয় লিখছি, ভালো করে খেয়াল করবি, হয়ার এস ওয়ান ইজ ইকাল টু এক্স সাস দ্যাট, হ্যাঁ দেখ এই জিনিসটা যে পয়েরিভ হবে সে ব্যাপারে সন্দেহ নেই আমাদের, এইখানে এইটা দেখ একবার কি হতে পারে নেগেটিভ হতে পারে মাইনাস সাইনটা যেহেতু আছে, তাহলে একবার টু এক্স মাইনাস ছয়টাকে দেখ গ্রেটার দেন জিরো করছি, অ্যান্ড এইটাকে যদি তোলা হয় মডটাকে তাহলে বল দেখি এই জিনিসটা তো কী আছে মড এ লেস অর ইকুয়াল টু সি আকারে আছে, তাহলে এটাকে যদি লিখি এটাকে কি লিখতে পারবো পরের লাইনে কি ইমপ্লাই করবে বল, আজকেই বলা হলো বহুবার বলা হলো এটা মড এ লেস, মড এ লেস অর ইকুয়াল টু সি আকারে আছে, এটাকে ইমপ্লাই করবে মাইনাস সি লেস অর ইকুয়াল টু এ লেস অর ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে লিখবো দেখ অ্যান্ড মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ছয় লেস ওয়ার ইকুয়াল টু ওয়ান, আশা করি বুঝতে পেরেছিস। আরেকবার এস টুটা কী ধরবো না, এস টুটা হবে এক্স সাজ দ্যাট টু এক্স মাইনাস ছয় গ্রেটার দেন জিরো অ্যান্ড অ্যান্ড কী লিখবো না মাইনাস ওয়ান ওই একই লেস ওয়ার ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ছয় লেস ওয়ার ইকুয়াল টু ওয়ান, মানে নিচেটাকে একবার লেস দেন জিরো ধরে করলাম সেটাকে এস ওয়ান নাম দিলাম,
তুই এটাকে এস ওয়ান না ধরে এটাকেও এস ওয়ান ধরতে পারিস, বা এটাকে এস টু না ধরে এটাকে এস ওয়ান এটাকে এস টু ধরলেও কোনো অসুবিধা কিছু নেই, যে দুটোর মধ্যে যে কোনো একটাকে এস ওয়ান একটাকে আরেকটাকে এস টু ধরতে হবে। আচ্ছা এবার আমি প্রথমে আগে এস ওয়ান সেটটা সলিউশন বার করছি, ভালো করে খেয়াল করে এবার কী করছি, হয় টু এক্স মাইনাস ছয়টা দেখ গ্রেটার দেন যখন জিরো, তার মানে দেখ এখান থেকে কি পাবো না, দ্যাট ইজ হয় এক্সটা গ্রেটার দেন তিন, তাহলে সেক্ষেত্রে দেখ দেন মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ছয় লেস অর ইকুয়াল টু ওয়ান, এই জিনিসটা কি ইমপ্লাই করবে না, এই জিনিসটা তখন দেখ বোথ ওয়ে ইমপ্লাইজ মাইনাস অফ টু এক্স মাইনাস ছয় কোনাকুনি গুণ করছি লেস অর ইকুয়াল টু এক্স প্লাস থ্রি লেস অর ইকুয়াল টু টু এক্স মাইনাস ছয়, দেখ লিখতে পারবো কিনা, জাস্ট টু এক্স মাইনাস ছয় দিয়ে গুণ করে দিয়েছি দেখ ইনইকুয়ালিটা, তার মানে দেখ এখান থেকে আবার কি বলতে পারবো না, এখান থেকে পরের লাইনে লিখছি বোথ ওয়ে ইমপ্লাইজ মাইনাস টু এক্স প্লাস ছয় লেস অর ইকুয়াল টু এক্স প্লাস তিন লেস অর ইকুয়াল টু টু এক্স মাইনাস ছয়, এটাকে এক নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার লিখছি এগেন হয় টু এক্স মাইনাস ছয়টা যখন দেখ লেস দেন জিরো, আচ্ছা এখানটা আমার একটু লিখতে ভুল হয়েছে, তোরা কেউ কিছু বললি না, এটা কিন্তু দুটোই গ্রেটার দেন জিরো হয়ে গেছে আমার, ঠিক আছে এটা লেস দেন জিরো হবে, এটা যেটা লিখেছিলাম আমি এস ওয়ান আর এস টু দুটো সেট একই হয়ে গেছিলো লেখা আমার। আচ্ছা হয় টু এক্স মাইনাস ছয়টা দেখ যখন লেস দেন জিরো হবে তখন দেন মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ছয় লেস অর ইকুয়াল টু ওয়ান, এবার দেখ এই ইনইকুয়ালিটা বোথ সাইডে যদি টু এক্স মাইনাস ছয় দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে বল দেখি, না টু এক্স মাইনাস ছয়টা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি, তোরা জানিস এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, এটা এই একটা ইনইকুয়ালিটিকে যখন কোনো একটা নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করবি তখন কি হবে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখ এখানে আমি যখন টু এক্স মাইনাস ছয় দিয়ে গুণ করছি তখন কি লিখতে পারবো না, তখন হয়ে যাবে দেখ বোথ ওয়ে ইমপ্লাইজ মাইনাস অফ টু এক্স মাইনাস ছয় এই জিনিসটা গ্রেটার ইকুয়াল টু এক্স প্লাস থ্রি গ্রেটার ইকুয়াল টু টু এক্স মাইনাস ছয়, এবার এটা থেকে ঘুরিয়ে লিখে নিচ্ছি দ্যাট ইজ টু এক্স মাইনাস ছয় লেস অর ইকুয়াল টু, এটাকে আগে লিখছি লেস অর ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, আর এটা করলে হবে লেস অর ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস ছয়, আশা করি বুঝতে পারলি, এটাকে দু নাম্বার নাম দিলাম, এখানে যেহেতু লেস দেন জিরো হয়েছে সেই জন্য এই লাইনটা থেকে এই লাইনটা হচ্ছে, আর যেহেতু এখানে টু এক্স মাইনাস ছয়টা পজিটিভ হয়েছে সেই জন্য এই ইনইকুয়ালিটিকে যখন পজিটিভ টু এক্স মাইনাস ছয় দিয়ে গুণ করছি তখন আমরা এই লাইনটা লিখতে পারছি। আচ্ছা যাই হোক এবার আমি এখন এক আর দুই থেকে দেখ কী পেয়ে যাচ্ছি, না ফ্রম ওয়ান থেকে পাচ্ছি দেখ কী পাবো না, ফ্রম ওয়ান থেকে দেখ এক্সটা গ্রেটার দেন থ্রি, এটা প্রথমে লিখছি, অ্যান্ড দেখ এই দিকের পার্টটা যদি নিয়ে কাজ করিস তাহলে কি হবে বল দেখি, আমি একটু রাফে বার করে তোদের দেখাচ্ছি দেখ, মাইনাস টু এক্স প্লাস ছয় লেস অর ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, তাহলে তিনটাকে এদিকে নিয়ে আয় মাইনাস টু এক্সটাকে এদিকে নিয়ে যা, তাহলে সেক্ষেত্রে দেখ কত হচ্ছে না তিনটা লেস অর ইকুয়াল টু থ্রি এক্স বা ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স বা এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, বলতে পারি তাহলে এক্সটা যখন গ্রেটার দেন থ্রি অ্যান্ড এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান হোল্ড করছে, এই দিকটা নিয়ে পেলাম এটা এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, এবার এক্স প্লাস থ্রিটা যখন লেসার ইকুয়াল টু এটা হবে তখন কী হচ্ছে দেখে নেব, এক্স প্লাস থ্রিটা যখন লেস অর ইকুয়াল টু এটা হবে তখন দেখ টু এক্স মাইনাস ছয়, এবার ছয়টাকে এদিকে নিয়ে আয় তাহলে নয় লেস অর ইকুয়াল টু এক্স বা এক্সটা গ্রেটার ইকুয়াল টু নয়, তাহলে আমরা এই টোটাল জিনিসটা থেকে কী পেয়ে যাচ্ছি বল দেখি না, যখন দেখ এক্সটা গ্রেটার দেন থ্রি হয় এক্সটা গ্রেটার দেন থ্রি তখন তো এক নাম্বার রিলেশনটা হোল্ড করছে, আর এক নাম্বার রিলেশনটা হোল্ড করা মানেই কি, এক নাম্বার রিলেশনটা হোল্ড করা মানে এই জিনিসটা এবং এইটা সাইমালটেনিয়াসলি হোল্ড করছে দেখ একসাথে, সাইমালটেনিয়াসলি একসাথে দেখ হোল্ড করছে, তাহলে
আমি লিখছি কি না, ফ্রম ওয়ান যখন এক্সটা গেটার দেন থ্রি হচ্ছে তখন এক্স গেটার ইকোয়াল টু ওয়ান কমা এক্স গেটার ইকোয়াল টু নাইন হোল্ড সাইমালটেনিয়াসলি, হোল্ড সাইমালটেনিয়াসলি, এস আই এম ইউ এল টি এন ই ও ইউ এস এল ওয়াই, ঠিক আছে? তখন এই জিনিসটা দেখ সাইমালটেনিয়াসলি হোল্ড করছে। তাহলে একই রকমভাবে দেখ আমি ফ্রম টু থেকে যদি বার করি, তাহলে দেখ টু থেকে কি দেখতে পাচ্ছিস না, যখন এক্সটা লেস দেন থ্রি, এই যে টু এক্স মাইনাস ছয়টা লেস দেন জিরো, তার মানে কি এক্সটা লেস দেন থ্রি, তাহলে সেক্ষেত্রে তখন কি হবে বল দেখি না, একবার এইটাকে নেবো, এইটাকে নিয়ে কাজ করব, আর একবার দেখ এই জিনিসটাকে নিয়ে কাজ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে বল তো, ভাঙলে কি লিখতে পারবো সেক্ষেত্রে? প্রথমে যদি এই জিনিসটাকে নিয়ে কাজ করি তাহলে কি লিখতে পারবো, তাহলে যখন এক্স লেস দেন থ্রি তখন দেখ এক্সটা লেস অর ইকুয়াল টু নাইন আসবে, আর এইটার সাথে এইটা যখন নেবো তখন দেখ থ্রি এক্সটা লেস অর ইকুয়াল টু তিন বা এক্সটা লেস অর ইকুয়াল টু ওয়ান হচ্ছে, কমা দিয়ে এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান এই দুটো দেখ সাইমালটেনিয়াসলি হোল্ড করবে আমাদের। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখ দেয়ার পর সলিউশন সেটটা যদি লিখি এস ওয়ানটা, তাহলে সলিউশন সেটটাকে কিভাবে লিখবো না, এক্স বিলংস টু আর সাজ দ্যাট, ভালো করে শুনবি, তাহলে আমার এইটা দেখ এস ওয়ান সলিউশন সেটটার ইয়ে পেলাম, আর পরেরটা যেটা পেয়েছি এস টু। এবার তোকে যখন সলিউশন সেটটা লিখতে হবে, এটা লেখাটাই আসল, সেই সলিউশন সেটটা এমনভাবে লিখবি, মানে এখানে এক্সটা এমন একটা কন্ডিশান লিখবো যাতে করে এটা হোল্ড করে, এটা হোল্ড করে, এটাও হোল্ড করে। তাহলে বল দেখি সেটা কী নেবো, না দেখ এখানে যদি নি এস ওয়ান ইজ ইকাল টু এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা গেটার ইকুয়াল টু নাইন, তাহলে দেখ সেক্ষেত্রে নয়ের থেকে বড় হওয়া মানে কি অটোমেটিক্যালি সেটা তিনের থেকেও বড় হবে, অ্যাজ ওয়েল অ্যাজ একের থেকেও দেখ বড় বলতে পারি। ঠিক একই রকমভাবে এস টু সেটটা কি আমরা লিখতে পারবো, এক্স বিলংস টু আর সাজ দ্যাট, এখানে দেখ এক্সটা তিনের থেকে ছোট, নয়ে ছোট অথবা সমান, একে ছোট অথবা সমান, তাহলে আমি যদি এখানে মনে কর এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা লেস অর ইকুয়াল টু ওয়ান লিখি, তাহলে একের থেকে ছোট হওয়া মানে কি সেটা দেখ তিনের থেকেও ছোট, নয়ের থেকেও দেখ ছোট, বলতে পারবো না পারবো না কিরে, এইখানে এক্সটা লেস অর ইকুয়াল টু এক, একটা আবার কি লেস দেন থ্রি, তো তার মানে কি হচ্ছে তুই মাঝখানে এই এক পার্টটাকে যদি বাদ দিস তাহলে সেক্ষেত্রে দেখ এক্স লেস দেন থ্রি হচ্ছে না, আবার এক্সটা লেস অর ইকুয়াল টু ওয়ান, আবার একটা কি একটা তো নয়ের থেকে ছোট, তার মানে কি হচ্ছে সেক্ষেত্রে এক্সটা লেস দেন নাইন হচ্ছে, তার মানে আমরা যদি সলিউশন সেটটাকে এইভাবে নিই তাহলে দেখ এখানে এই তিনটে কন্ডিশন এবং এস ওয়ানটাকে যদি এইভাবে লিখি তাহলে দেখ এই কন্ডিশনগুলো সেক্ষেত্রে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলেছিলাম না, দ্য সলিউশন সেট ইজ দ্য ইউনিয়ন অফ টু সেট এস ওয়ান অ্যান্ড এস টু, তাহলে এই ইনইকোয়ালিটিটার সলিউশন সেটটা কি হয়ে যাচ্ছে না, এখান থেকে দেখ তাহলে বলে দিতে পারছি, দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড সলিউশন সেট ইজ, কি হবে না, এস ওয়ান ইউনিয়ন এস টু, তার মানে কি না, তার মানে দেখ দ্যাট ইজ এস ওয়ান ইউনিয়ন এস টু মানে দ্যাট ইজ এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা গেটার ইকুয়াল টু নয়
এটা হলো এস ওয়ান এর মানটা দেখ লিখলাম ইউনিয়ন আর কি হবে না এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা সাজ দ্যাট হবে সাজ দ্যাট এক্সটা লেস অর ইকুয়াল টু ওয়ান এবার দেখবি অনেক জায়গায় আবার এই জিনিসটাকে একটু কায়দা কাউন্ট করা আছে কায়দা কাউন্ট করা মানে দেখ এক্সটা তো রিয়েল নাম্বার যে কোনো রিয়েল নাম্বার তো সবসময় কী থাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে ঠিক আছে তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে দেখ আমি কী লিখতে পারি না নয়টা লেস অর ইকুয়াল টু এক্স এক্সটা গ্রেটার ইকুয়াল টু নয় মানে কি নয়টা লেস অর ইকুয়াল টু এক্স আর এক্সটা যেহেতু রিয়েল নাম্বারে বিলং করে তার মানে এক্সটা তো নিশ্চয়ই কী হবে ইনফিনিটি থেকে তো ছোটো হবে ইনফিনিটি থেকে তো ছাড়িয়ে তো যেতে পারবে না তার মানে এই জিনিসটা কি আমি কীভাবে লিখতে পারি বল দেখি অনেক সময় বইতে দেখবি তোদের অ্যান্সারগুলো এইভাবে দেওয়া আছে এই জিনিসটা কি দেখ আমি লিখে নিতে পারি নয়ের দিকটা ক্লোজড ইনফিনিটির দিকটা ওপেন ইনফিনিটির দিক বা মাইনাস ইনফিনিটির দিক কখনো ক্লোজ হয় না তাহলে এইটা দেখ ওপেন হলো ইউনিয়ন তাহলে এইটাকে কিভাবে লিখতে পারি বল দেখি বল না এক্সটা দেখ লেস অর ইকুয়াল টু এখানে ওয়ান আছে এস টু সেটটাতে তাহলে এক্সটা তো যেহেতু রিয়েল নাম্বার তাহলে নিশ্চয়ই কী হবে মাইনাস ইনফিনিটি লেস দেন দেখ এক্স লেস অর ইকুয়াল টু কি ওয়ান তো কিরে যে কোনো রিয়েল নাম্বার যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে তো তাহলে সেক্ষেত্রে এক্সটা তো রিয়েল নাম্বার তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই কী হবে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান তাহলে এটাকে আমি যদি মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান হিসাবে লিখে নিই এক্সটা লেস অর ইকুয়াল টু ওয়ান মানেই হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান তাহলে এই জিনিসটাকে তখন কী কী লিখবো না ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি কমা ওয়ান এটাই আমাদের সলিউশন সেট হয়ে গেল দেখ আশা করি বুঝতে পেরেছিস দুটো প্রবলেম যেভাবে করা হলো দেখে না একটু